আপনারা দেখছেন নোবেল বাংলা, সঙ্গে আমি পিউ। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনস। বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ। এবার সাউথ সিটি আবাসনের মানুষজন পাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। সুন্দরবনে বাসন্তী পুজো উপলক্ষে শুরু হয়েছে 15 দিনের মেলা। এলাকায় চুরি হচ্ছে বিদ্যুৎ, পরিদর্শনে এসে মার খেলেন ইঞ্জিনিয়ার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অবরোধ মধ্যমগ্রাম যশোর রোড। চলে আসি বিস্তারিত খবরে। আগামী 1 বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন থেকে শুরু হতে চলেছে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ। আগামী 1 বৈশাখ বছরের প্রথম দিন থেকে শুরু হতে চলেছে শান্তিপুর পৌরসভার কড়া সিদ্ধান্ত। 75 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং অন্যান্য সামগ্রিক ব্যবহার নিষিদ্ধর বিষয়ে এ ব্যাপারে সমস্ত সামাজিক সংগঠনগুলিকে নিয়ে গতকাল পৌরসভায় আয়োজিত হয় এক আলোচনা সভা। এই সভা থেকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে বেশ কয়েকটি বাজারে ক্রেতা এবং বিক্রেতা জনমত তৈরি করতে পৌঁছালেন বিধায়ক বজ্রকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। বিষয়টি যে সাধারণ নাগরিকদের সুস্থ থাকার এবং শান্তিপুরকে দূষণমুক্ত রাখার সে বিষয়ে একটি লিফলেট বিতরণ করেন তারা, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন এ বিষয়ে পৌরসভাকে সহযোগিতা করতে। অন্যদিকে ব্যবসায়ীদের তা না ব্যবহার করে সহযোগিতার কথাও জানানো হয়। বিধায়ক এবং পৌরপিতা বলেন এটি রাজ্য সরকারের সিদ্ধান্ত, ইতিমধ্যে অনেক পৌরসভা সফলতা লাভ করেছে, তাই তারা আশাবাদী। যদিও এ বিষয়ে ক্রেতা থেকে বিক্রেতা আমজনতার সকলেরই একই কথা, যেখানে প্লাস্টিক তৈরি হচ্ছে সেখানে নিয়ন্ত্রণ আনা দরকার, না হলে বজ্র আটুনি ফসকা গেরোতে পরিণত হবে। শান্তিপুরে যারা এ ধরনের প্লাস্টিক পাইকারি বিক্রি করছেন তা পৌরসভার জানা, তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ মানুষ এবং ছোট দোকানদারদের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার থেকে বিরত রাখার অত্যন্ত কঠিন। যদিও এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলেন মানুষের সচেতনতা প্রয়োজন সবার আগে, আইনের ঊর্ধ্বে মানুষের সচেতনতা। ড্রেনগুলিতে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন খাদ্য খাবারের সঙ্গে প্রতিনিয়ত প্লাস্টিকের রাসায়নিক বিষ পেটে যাচ্ছে। তাদের ভালো থাকার জন্য নিজেদেরই সচেতন হওয়া সবার আগে জরুরি। পৌরসভার পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করতে নিবেদন, 75 মাইক্রোগ্রামের নিচে যেন তারা প্লাস্টিকটা ব্যবহার না করে। আমরা 1 তারিখ থেকে এটা সরকারি সিদ্ধান্ত লাগু করছি, তার আগে মানুষকে সতর্ক করতে, সচেতন করতে দোকানদারকে, যেহেতু তারা হয়তো দীর্ঘদিন থেকে প্লাস্টিক ব্যবহার করতে তারা অভ্যস্ত। আমরা মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সমস্ত মুদিখানার দোকান যারা আজকে প্লাস্টিক দ্রব্যগুলো বিক্রয় করেন তাদের কাছেও আমরা অনুরোধ করে যাচ্ছি 1 তারিখের কেন এই প্লাস্টিকগুলো ব্যবহার না করেন। সেই কারণে আজকে আমরা এই অভিযান, আমাদের সঙ্গে আজকে আমরা একসঙ্গে সকলে যৌথভাবে এলাকার সমস্ত মানুষকে, আমার সঙ্গে রয়েছেন আমার বিধায়ক এবং আমার পৌরসভার সহসভাপতি, আমার এলাকার কাউন্সিলরবৃন্দ, সকলে মিলে এলাকার মানুষকে নিয়ে আমরা মানুষকে আজকে বোঝাতে এসেছি যাতে এই কাজ থেকে তারা বিরত থাকে, সমাজকে সুন্দর এবং সুস্থ রাখতে তাদের প্লাস্টিক বর্জন তাদের করতে হবে, সেই আবেদনই আমরা সবার কাছে। প্রথম দিন করতে শুরু করলেন, শেষ করলেন কোথায়? আজকে আমরা 700 গজ আমাদের রেলবাজারের উপর থেকে আমরা শুরু করেছি। আমরা মাঠে রাখতে মানে রেলবাজারে আজকে সব বাক্সি বাগানের বাক্সিরহাট সেখানেও আমরা গিয়েছিলাম। আমরা এইভাবে প্রত্যেকটা বাজারে বাজারে আমরা তাদের কাছে এবং ব্যবসায়ী সমিতি আমাদের সঙ্গে এসছে, আমাদের সামাজিক সংগঠন তারাও আমাদের সঙ্গে এসে এই কাজে হাত লাগিয়েছে, তারা মানুষকে বোঝাচ্ছে এই কাজ সকলকে নিয়ে আমরা একসঙ্গে করে আজকে পৌরসভা চলতে চাইছে। সেইটাই মানুষকে আজকে বার্তা দিতেই আমরা আজকে মানে বেরিয়েছি রাস্তায়। দাদা আপনি বললেন যে প্লাস্টিক কাপের পরিবর্তে কাগজের কাপ ব্যবহার করতে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে কাগজের কাপের মধ্যে বিস্ফোরণ এ থাকে যেটা ডিউ টু ক্যান্সার, কী বলবেন আপনি? সেইরকম ধরনের আমাদের তো দেয়নি, তারা যেটা বলছে কাগজের ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা সেই কথাটাই বলছি। যদি এবার সেটা আমরা বৈজ্ঞানিক যদি বিষয় থাকে সেটা আমরা আলোচনা করে সেটা নিশ্চয়ই আবার মানুষকে আমরা সতর্ক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। সাউথ সিটি আবাসনের মানুষজনের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তুলে দেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য ও সুযোগ সুবিধা এ সমাজের সর্বস্তরের মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মতো কোনো মানুষের আয় বা তার প্রাতিষ্ঠানিকতা বিচার করে দেওয়া হয় না এ রাজ্যে। সেই লক্ষ্যেই এদিন সাউথ সিটি আবাসনে মানুষজনের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড ও চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধা তুলে দেওয়ার কাজ শুরু করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহর কলকাতায় কলকাতা পৌরসভার অগ্রণী ভূমিকা নিয়েছেন। বিধায়ক তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমারের উপস্থিতিতে এদিন সাউথ সিটি আবাসনের দুয়ারে সরকারের উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা তুলে দেওয়া হলো সাউথ সিটি আবাসনের প্রায় 250 জন মানুষের হাতে। আবাসনের একাধিক সিনিয়র সিটিজেন মানুষ রয়েছেন যারা বাড়িতে বসে এই ধরনের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধার কার্ড হাতে পেলেন এবং রাজ্য সরকারের সাফল্য বলে মনে করছেন আবাসনের এই বাসিন্দারা। থাকেন আমরা আমাদের পরিষেবা নিয়ে যদি সেখানে আসতে পারি, বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো একটা প্রকল্প, সেটা তো সরকারের সাফল্য। একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি স্বাস্থ্যসাথী কার্ডগুলো মূলত গরিব মানুষদের সেখানে দাঁড়িয়ে না, এখানে এই ধারণাটা খুব ভুল। স্বাস্থ্যসাথী মানে গরিব মানুষদের, সেখানে উচ্চবিত্ত বা বিত্তশালী মানুষরা আসবেন না, এটা খুব ভুল কথা। আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে কোথাও বলা হয়নি, সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বলা আছে কারা এখানে আসতে পারবেন আর কারা পারবেন না। পশ্চিমবাংলা সরকারের যে প্রকল্প 2016 সালে শুরু হয়েছে, সেই প্রকল্পে স্বাস্থ্যসাথীতে সমস্ত স্তরের মানুষ আসতে পারবেন, সেই কারণেই এখানকার মানুষরা এটাকে গ্রহণ করেছিল। আমাদের ভালো লাগছে যে এই রকম একটা এত বড় আবাসন এবং খুব আভিজাত্যপূর্ণ আবাসন, সেখানকার মানুষ এই স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পকে তারা গ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। বাসন্তী পূজা উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটি পাটঘরা গ্রামে শুরু হয়েছে 15 দিনের বাসন্তী মেলা। অশুভ শক্তির বিনাশ করতে রাজা সুরথ বসন্তকালে বাসন্তী দেবীর আরাধনা করেছিলেন, সেই থেকে মর্তে বাসন্তী পূজা হয়ে আসছে। বাসন্তী পূজা উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটি পাটঘরা গ্রামে শুরু হয়েছে 15 দিনের বাসন্তী মেলা। বলরাম স্মৃতি হেলথ এডুকেশনাল সোশ্যাল ইকোনমিক্যাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং মাধবকাটি পাটঘরা নবযুগ সংঘ ও সুন্দরবন জনজাগরণ মঞ্চের সহযোগিতায় বাসন্তী মেলা এবার 27তম বর্ষে পদার্পণ করল বলে জানা যায়। মেলায় প্রতিদিনই থাকছে নানান অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান স্বপন কুমার মণ্ডল। তিনি বলেন, মাধবকাটি পাটঘরা খুবই পিছিয়ে পড়া একটি গ্রাম, তাই বাসন্তী পুজোয় প্রতিবারের মতো এবারেও ছাত্রছাত্রীদের বই খাতা পেন জামা কাপড় ও বড়দের শাড়ি ধুতি দান করা হয় ট্রাস্টের উদ্যোগে। উদ্বোধন উপলক্ষে ছিল নৈশ ক্রিকেট টুর্নামেন্ট ও অষ্টমীতে নরনারায়ণ সেবা। উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক দেবাশিস মণ্ডল ও গ্রামীণ উন্নয়নের নির্দেশক অম্বুজাক্ষ বাইন প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ইলেকট্রিক ট্রান্সফরমার পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইলেকট্রিক ট্রান্সফরমার পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ চুরি প্রতিবাদ করায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পিয়াজবাড়ি গৌড়ীয় এলাকায়। জানা গেছে, মালদা শহরের মকদমপুর বিদ্যুৎ দপ্তরে কর্মরত ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার নাম রক্তিম দাস। তিনি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রান্সফরমার ঠিক না থাকায় লো ভোল্টেজ ছিল। এলাকাবাসীদের অভিযোগ আসার পর সেই ট্রান্সফরমার পরিদর্শনে যান তিনি। অভিযোগের ভিত্তিতে ইলেকট্রিক ট্রান্সফরমার পরিদর্শন করার সময় তিনি দেখতে পান হুক সিস্টেম করে একটি তার মাঠের দিকে চলে যাচ্ছে। হাতে নাতে তা ধরতে গিয়ে হঠাৎই তার পেছন দিকে এক ব্যক্তি এসে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। ওই ব্যক্তিকে ঠিকঠাক চিনতে পারেননি রক্তিম দাস। জানা গেছে, এই ঘটনার ভিত্তিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় থানায়। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। আমিও
আপনার অফিসে আমার কাছে হঠাৎ খবর আছে, ওখানে আপনার আমার মহদিপুর গৌরী হাইস্কুলের ওখানে আপনার আমাদের একটা ট্রান্সফর্মার রয়েছে, 63 KV ট্রান্সফর্মার, যেটা বহুদিন ধরে ট্রান্সফর্মারটা পড়েছিল। এবার ওখানে আমরা সেই কারণে ওখানে ভোল্টেজ খুব লো পাচ্ছিলো এবং আমি সেই কারণে ওখানে সোমবার দিন আমি অর্ডার বেরিয়ে গেছে আমার ট্রান্সফর্মারটা চেঞ্জ করতে হবে, সেই কারণে আমি ইন্সপেকশনে গেছিলাম। তো সেই ট্রান্সফর্মারের পাশ থেকে একটা পোল থেকে হুকের তার ডাইরেক্ট মাঠের দিকে চলে যেতে দিই, আমি তারটার পিছু করি, হঠাৎ করে পেছন থেকে স্কুলের পাশে ঠিক বাড়ি, স্কুলের পাশেই পেছনের বাড়িটা, তার পেছন থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে একটা মোটা চড়া কাট ছিল, মোটা এটা দিয়ে মানে বেকায়দা মারে, এখন বলছে দুটো মার্ডার করেছে তিনটে করুন, হ্যাঁ বলে আমাকে কোনো রকম দৌড়ে আমার ড্রাইভারকে আমি ওখান থেকে জোরে বলি যে গাড়িটা স্টার্ট করো, নয়তো আমাকে ওখানে অনস্পট দিয়ে মেরেছে আপনাকে। এবং হাঁসোয়া ছিল আর এরকম মোটা একটা লম্বুর ঠিক নয় মেহগুন চাল বড় ডাল ছিল। আপনাকে মারলো কেন? ওই হুক করতে দেখে নিয়ে? হ্যাঁ, হুক করতে দেখে নিয়েছিল। আপনি কি করতে গেছিলেন ওখানে আজকে? আমি গেছিলাম ইন্সপেকশনে, আমাদের একটা ডিপিআর ছিল ওখানে, যে জন্য আমি আগে বললাম যে জিনিসটা আমার সোমবার দিন কে মেরেছে চিনতে পেরেছেন? আমি তো ডিপিআর স্কুলের পেছনের লোক, মানে পেছনের বাড়ির থেকে লোকটা আসছিল, স্কুলের ঠিক পেছনের বাড়িটা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের কাছেই যশোর রোড অবরোধ করলো সারা ভারত যুবলীগ কর্মী সমর্থকরা। আজ সকাল 11টা নাগাদ দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের কাছেই যশোর রোড অবরোধ করলো সারা ভারত যুবলীগ তথা মধ্যমগ্রাম শাখার কর্মী সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে পেট্রোপণ্যের মূল্য কমাতে হবে। পেট্রোলের মূল্যবৃদ্ধির পরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রতিনিয়ত, এই সমস্যার দ্রুত সমাধান করার দাবিও জানিয়েছেন তারা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধে কর্মসূচি পালন করবে সারা ভারত যুবলীগ কর্মী সমর্থকরা। পাশাপাশি মূল্যবৃদ্ধি না কমলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে জানালেন সারা ভারত যুবলীগ কর্মী সমর্থকরা। যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম এবং গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের আজকে নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। আমরা যুবলীগের পক্ষ থেকে গত 6 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে আমরা অবস্থান এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে একটা দিশার অবস্থার মধ্যে রয়েছে। কোভিডের 2 বছর কেটে গেলে পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষ এমন একটা অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। আমরা নরেন্দ্র মোদী সরকারকে বারবার বলেছিলাম, আমরা যুবলীগের পক্ষ থেকে বারবার আহ্বান রেখেছিলাম যে জিনিসপত্রের দাম আপনাদের কমাতে হবে এবং পেট্রোলের উপর থেকে যে করটা, সেই করটাকে মকুব করতে হবে। সেই করটা যদি মকুব করতো আজকে কিন্তু এতটা কিন্তু আজকে পেট্রোলের দাম বাড়তো না। আমরা কল্পনা করতে পারি না পেট্রোলের দাম আজকে 115 টাকার উপর চলে গেছে, ডিজেলের দাম আজকে দাঁড়িয়েছে প্রায় সেঞ্চুরির কাছাকাছি দাঁড়িয়েছে, এবং শুধু তাই না, আজকে গ্যাসের দাম আজকে 1000 টাকার উপর গ্যাসের দাম দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যুবলীগের পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে, যানবাহন ভাইদের স্বার্থে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এবং আমরা ঘোষণা করেছি, যদি আজকে কেন্দ্রীয় সরকারের কোনো যদি না ধরে, আমরা যুবলীগের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নোবেল বাংলা। রেললাইনের ধারে কাজ করার সময় হঠাৎই ঘটে সেই বোমা বিস্ফোরণ। এর ফলে রেল কর্মীদের সেরকম কোন ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয় বাসিন্দা রানী দেবী। আমলোক খটাল ধরা না তো আওয়াজ শুনে না তো আমলোক বাহার নিকালিয়ে হ্যাঁ বাহার নিকাল কে দেখনে লাগা কি ধোঁয়া ধোঁয়া পুরা হো রা একবার এক এক আওয়াজ শুনে হ্যাঁ কাছে আওয়াজ হয় মুই কিছু জেসা বম কা আওয়াজ হতা ওইসি আওয়াজ পার কে আওয়াজ কোন খক থা ওয়া পে অনলাইন মে জো কাম করতা কর্মচারী ও রা রেল হ্যাঁ রেল वाला আচ্ছা কিছু চোট পট লাগা না ঘটনা তো নাই হুয়া খালি বলা তানি সে ছিটকা লাগ গিয়া হাত মে আচ্ছা ঘটনা আর ভি হতা তো ইসে রা
ऐसे तो नहीं होता, ऐसे दुनिया के आता है जाता है, बाहर के हम लोग तो देखने नहीं सकता, बोलने नहीं सकता है। आदमी का बढ़ावा है। हाँ बाहर क्या, यहाँ हम लोग लोकल कोई नहीं है, हम लोग तो बढ़िया से सब रहते हैं। यहाँ हम लोग के बाहर के आदमी सब आके ऐसे डर के माहौल, हम लोग रात के 8 बजे 7 बजे के बाद हम लोग अपना अपना घर में रहते हैं, बाहर में के का करता वो भी हम लोग नहीं देखते हैं। এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আজকেও বাঙালিকে অবাঙালির হাতে শিকার হতে হচ্ছে। ঘটনাটি ঘটে বারাসাত সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সাথে। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আজকেও বাঙালিকে অবাঙালির হাতে শিকার হতে হচ্ছে। জানা যায় স্কাল জিমে ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার অর্থাৎ বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং অশুভ আচরণ করলেন একজন অবাঙালি। আজ এক্সাইড মোড়ের সামনে ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বললেন তিনি জিমের মেশিন করার সময় তাকে বাধা দেন ওই বহিরাগত, এরপর তার সাথে অশুভ আচরণ করে বলেও জানান তিনি। পরে যখন ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জিমের ম্যানেজমেন্টকে জানায় তখন সেই অবাঙালি অন্যায় শিকার চেয়ে নেয় বলেও জানা যায়। পাশাপাশি যাতে কোনো বাঙালিকে আর অবাঙালির হাতে শিকার না হতে হয় তার জন্য তিনি জিমে একটি ডেপুটেশনও জমা করেন আজকে। আজ এক্সাইড মোড়ের সামনে উপস্থিত ছিলেন ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এবং বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় কি বললেন তা আমরা শুনে নেব। তো কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটেছে যে সেখানে কিছু বহিরাগত তারা তার সঙ্গে যে ব্যবহার করেছে এবং মানে যে হতচ্ছেদ্দা করেছে, হাত সরিয়ে দেওয়া, মানে এক ধরনের যে আচরণ দেখানো যেটা বাঙালি বিদ্বেষী, এবং এই বাঙালি বিদ্বেষী ঘটনা যে শুধু তার সাথে ঘটেছে তা নয়, এই অভিজাত জিমের যে লকার রুম অর্থাৎ লোকানে যেখানে জামাকাপড় ছাড়িয়ে জামাকাপড় বদলায় চান করে ঘাম ঝরানোর পরে, সেখানে এই কলকাতা অনেক বাঙালি বেড়ে গেছে, বাঙালিরা তারপরে ওদের ভাষায় অপশব্দ, ঠিক আছে বুঝতেই পারছেন, আমি সেগুলো বলছি না প্রেসে, আপনাদের এগুলো ক্যারি করতে হবে, এসব আচ্ছার চলে। এবং আজকে বৈদ্যনাথবাবুর একটা অন্য পরিচয় রয়েছে, তিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের সাংসদ, তার সন্তান, সেটা বড় কথা নয়, কারণ তার উপর যে জাতি ঘৃণামূলক যে আচরণ হয়েছে সেটা না জেনে হয়েছে, অর্থাৎ এটা যে কোনো একজন বাঙালির সাথে বাংলায় যে কোনো জায়গায় হতে পারে। এবং এটাও যেটা প্রমাণ করে যে অভিজাত জিম যেখানে বেশ যথেষ্ট টাকা দিয়ে মেম্বারশিপ, টাকা দিয়েও কিন্তু বাঙালি তার বিরুদ্ধে জাতি ঘৃণা থেকে পার পাবে পাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ এটা শ্রেণীভিত্তিক নয়, এটা ক্লাস ডিপেন্ডেন্ট নয়, এটা সর্বস্তরের বাঙালি। আমরা যেহেতু আইন এবং সংবিধানের পক্ষে এবং শান্তির পক্ষে, সহাবস্থানের পক্ষে, তাই আমরা এই জিমে গেছিলাম এবং জিমে যারা কর্ণধার রয়েছেন, এখন যিনি ভারপ্রাপ্ত রয়েছেন, তাকে আমরা জানালাম ঘটনাটি এবং বোঝালাম যে এরকমভাবে চলবে না। আমরা আজকে এখানে অনেক বাঙালির জমায়েত করতে পারতাম, সেটা আমরা করিনি, কারণ আমরা এটা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। উনি যেটা জানালেন এবং আমরা সেটা বললামও যে কোনো রকম যে কোনো একটা অফিসে যদি যৌন নিগ্রহ হয়, ঠিক আছে, এক তো যৌন নিগ্রহের যে আইন সংবিধান যেটা নিয়ম আছে সেটা, এছাড়া যাতে এই ঘটনা আবার না ঘটে সেরকম অফিসে সেরকম জায়গায়, তাই সব জায়গায় সচেতনতা বাড়ান। বাংলার মাটিতে বাঙালির বিরুদ্ধে জাতিবিদ্বেষ সেরকম আচরণ করা এটা একটা অপরাধ, সংবিধানের 153A ধারা, সংবিধানের 153 পেনাল কোডের 153A 153B নানা রকম ধারা রয়েছে। যাই হোক, আমরা ধারা ধারায় আপাতত যাচ্ছি না, আপাতত আমরা চাই যে এই জিমটি যাতে জিমের সব জায়গায় ইংরেজি বাংলায় তো বটেই, এবং যাতে ওরা বুঝতে পারে হিন্দিতেও যে বাঙালির বিরুদ্ধে বা কোনো যে কোনো কমিউনিটির বিরুদ্ধে, ঠিক আছে, যে কোনো জাতি হতে পারে, তাদের বিরুদ্ধে কোনো রকম অসৌজন্যমূলক, ঘৃণামূলক, অসম্মানজনক মন্তব্য করার জায়গা এটা নয়, এটা বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।